আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবার রমজান মাস শুরু হোক শুদ্ধতা দিয়ে আর শেষ হোক সুস্থতা নিয়ে হ্যাঁ ভিওয়ার্স এই বিশ্বাস নিয়েই চলুন শুরু করি আসছে রমজান মাসের একটি পারফেক্ট ডায়েট প্ল্যান আজকের ভিডিওটিতে যারা কিটো ডায়েট করছেন তারা কিভাবে পবিত্র রমজান মাসে তাদের ডায়েটটি সুস্থ ও সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন সেই বিষয়টিকেই প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে এই ডায়েট চার্ট একটি নশো থেকে এক হাজার ক্যালোরির ব্যালেন্স কিটো ডায়েট চার্ট তাই এই ডায়েট চার্ট যদি পুরো রোজার মাস যথাযথভাবে ফলো করা যায় তবে দশ কেজি ওজন কমানো সম্ভব হবে ভিওয়ার্স তাহলে চলুন সম্পূর্ণ ডায়েট প্ল্যানটি দেখে নিই আজকের এই ডায়েট প্ল্যানটি আমি তিনটি মিল দিয়ে সাজিয়েছি সেটি হলো ইফতারি রাতের খাবার ও সেহরি প্রথমে ইফতারিতে লবণ ও লেবু মিশিয়ে এক গ্লাস পানি খেয়ে নিতে হবে ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা পানিতে লেবু ও লবণ মিশিয়ে নেবেন অথবা কয়েক টুকরো আইসও দিতে পারেন আচ্ছা লবণের পরিমাণটা কিন্তু খুব অল্প হতে হবে বেশি লবণ দেওয়া যাবে না আর যাদের কাছে অ্যাপেল সিডার ভিনেগার রয়েছে তারা হালকা গরম পানি অথবা নর্মাল পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে তার মাঝে লেবুর রস দিয়ে ইফতারি শুরুতেই খেয়ে নেবেন এর সাথে নিতে হবে অল্প করে কয়েক প্রকার বাদাম আপনি বাদাম শুকনোভাবেও ভেজে নিতে পারেন আবার ঘি দিয়েও বাদাম ভেজে নিতে পারেন তবে বাদাম যেন একশো থেকে একশো পঞ্চাশ ক্যালোরির মাঝেই থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর মাগরীবের নামাজ আদায় করে নেবেন এই নামাজ আদায়ের সময়ের মধ্যেই আপনার শরীর অর্থাৎ আপনার স্টমাক ধীরে ধীরে ভারী খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাবে এবার নিতে হবে ইফতারির মেইন মিল কিটো ফলোয়ারদের জন্য আজকের ডায়েট প্ল্যানে রয়েছে চিকেন বড়া আবার এটিকে চিকেন পেয়াজু বলতে পারেন এর সাথে কিছু পরিমাণ মিক্সড সালাদ নেবেন এখানে সালাদ আমি এক চা চামচ মায়ানিস দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে সালাদে মায়ানিস ছাড়াও শুধু সালাদটা খেতে পারেন তবে অবশ্যই সালাদ রাখার চেষ্টা করবেন চিকেন পেঁয়াজু তৈরির জন্য প্রথমে আমি তিন পিস মুরগির মাংস একটি হাড়িতে পানি বসিয়ে তার মাঝে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় এর মাঝে লবণ ও এক চা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা দিতে হবে এবার পনেরো থেকে ষোলো মিনিট ধরে আমি চিকেন পিসগুলো সিদ্ধ করে নিব এখন সিদ্ধ করা চিকেন পিসগুলো থেকে আমি মাংসগুলো তুলে নিচ্ছি যেহেতু চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ করা হয়েছে তাই সহজেই হাড়গুলো থেকে মাংস তুলে নেওয়া যাচ্ছে মাংসগুলো তুলে নেওয়ার পর এগুলোকে হাত দিয়ে ভালো করে যতটা পারা যায় চটকে নিতে হবে এ পর্যায়ে যদি বেশি করে চিকেনের পিস সিদ্ধ করে এভাবে চটকে নেন তাহলে কিছুটা আপনি ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন পরবর্তী দিনগুলোতে এভাবে চিকেন বড়া তৈরি করার জন্য তাহলে ইফতারির সময় এই চিকেন বড়া তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে এখন এই চটকানো চিকেনের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো খুব বেশি পেঁয়াজ দেওয়া যাবে না আর দেব কুচি সাথে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি এবার অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি যেহেতু আগেই কিছুটা লবণ দিয়েছিলাম আর চিকেন সিদ্ধ করার সময় বেশ খানিকটা লবণ দিয়েছি তাই এখন আর লবণ দিচ্ছি না এবার হাত দিয়ে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব এখন এর মাঝে একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস এখন এই চিকেনের মিশ্রণটি ভাজার জন্য রেডি আমি প্রথমে কড়াইয়ে কোকোনাট অয়েল দিয়ে দিলাম খুব সহজে কীভাবে ঘরে কোকোনাট অয়েল তৈরি করা যায় তার ভিডিও লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন এবার তেল গরম হয়ে এলে এর মাঝে পেঁয়াজুর আকৃতি করে একে একে চিকেনের মিশ্রণগুলো ভেজে নিতে হবে পুরোপুরি ভেজে গোল্ডেন কালার করে পেঁয়াজগুলো তুলে নেব ভিওয়ার্স আমরা মহিলারা পরিবারের সবার খাবার তৈরি করতে কোনো অলসতা বোধ করি না কিন্তু নিজের জন্য স্বাস্থ্যকর কিছু তৈরি করতে আমরা অলসতা বোধ করি এই বিষয়টি আসলে মোটেও ঠিক নয় নিজেকে ফিট রাখতে হলে নিজের জন্যও যেমন কিছুটা সময় বের করা দরকার তেমনি হেলদি কিছু খাবারও নিজের জন্য তৈরি করে খেতে হবে তবে সব থেকে ভালো হয় যদি পরিবারের সবাইকে হেলদি খাবার ও হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত করা যায় ভিওয়ার্স এই মজাদার চিকেন বড়া খেলে কিন্তু একবারও মনে হবে না যে আপনি ডায়েটের কোনো খাবার খাচ্ছেন আর এই চিকেন পেঁয়াজুতে ক্যালোরির পরিমাণ রয়েছে তিনশো থেকে চারশো ক্যালোরি কিটো ডায়েটের ইফতারিতে ইফতারির পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্যই আজকের ডায়েটে এই চিকেন পেয়াজু রেখেছি আর ইফতারিতে চিকেন পেয়াজুর সাথে নিবেন এই মজাদার শরবতগুলোর মধ্যে যে কোনো একটি এখানে পুদিনা পাতার লেমনেড জিরা দিয়ে তৈরি জিরা পানি ও শশা আর পুদিনা পাতা দিয়ে তৈরি শশার শরবত রয়েছে আর এই সবগুলো শরবত তৈরির ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই চেক করে নেবেন যারা চিকেন পেঁয়াজও খাবেন না তারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই বারো ধরনের ডিমের আইটেমগুলোর যে কোনো একটি আইটেম এই বারোটি ভিন্ন স্বাদের এক প্রিপারেশনের ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন এবার এসার নামাজ ও তারাবির নামাজ শেষ করে খেয়ে নেবেন রাতের খাবার রাতের খাবার হিসেবে এই দুটো সেদ্ধ ডিম নেবেন দুটো সেদ্ধ ডিমে ক্যালোরির পরিমাণ মাত্র একশো ক্যালোরি সাথে এক গ্লাস স্টুফ গোল ভুসি ও তোকমা দানার শরবত নেবেন ভিওয়ার্স এই শরবতটি কিন্তু আপনারা পুরো রোজার মাসেই আপনাদের ডায়েট চার্টে রাখবেন তাহলে পুরো রোজার মাসে কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা থেকে মুক্ত থাকবেন আচ্ছা এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করছি সেটা হলো ইফতারের আগেই এই ডিটক্স ওয়াটার দু থেকে আড়াই লিটার পানিতে অবশ্যই তৈরি করে বাহিরে অথবা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন আর ইফতারি থেকে শুরু করে সেহেরি পর্যন্ত যে আট থেকে নয় ঘন্টা সময় অর্থাৎ বাংলাদেশি সময় অনুযায়ী আমরা যে আট থেকে নয় ঘন্টা সময় পাই সেই সময়ের মধ্যে এই পানিটা অল্প করে করে খেতে হবে এই ডিটক্স ওয়াটার পরবর্তী দিন আমাদের হাইড্রেট রাখার সাথে সাথে দ্রুত ওজন কমাতেও সাহায্য করবে এখন সবশেষে চলে যাব সেহেরিতে সেহেরির জন্য আমি এই ডায়েট চার্টে রেখেছি মাছের আইটেম আমি ফিশ গ্রিল করে নিব আর সাথে কিছু ভেজিটেবল নেব এই ফিশ গ্রিল উইথ ভেজিটেবল খেতে খুব মজার হয় তাই কোনো রকম অরুচি ছাড়াই বেশ আগ্রহের সাথে এই খাবারটি নিমেষেই খেয়ে নিতে পারবেন ফিশ গ্রিল করার জন্য প্রথমে এরকম দু পিস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পিস দুটোর মাছ বরাবর কেটে এবার এই মাছে একে একে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আদা বাটা রসুন বাটা জিরা বাটা কিছুটা লেবুর রস আর সবশেষে এক চামচ সরিষার তেল মাখিয়ে নিয়ে মাত্র দশ মিনিট রেখে দিলেই মাছের পিসগুলো গ্রিল করার জন্য তৈরি হয়ে যাবে মাছ মেরিনেট করে রেখে সবজি কেটে নিতে ঠিক যতক্ষণ সময় লাগবে তার মাঝে মাছগুলো মেরিনেট হয়ে যাবে এবার একটি প্যানে অল্প কোকোনাট অয়েল দিয়ে তার মাঝে এই মাছগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব আমি ট্রাই করেছি কিটো ডায়েটের জন্য যে সমস্ত খাবারগুলো দরকার বা রিকমেন্ডেড সেগুলো এই ডায়েট চার্টে রাখতে যাতে করে আপনাদের সবারই পুরো রোজার এক মাস ডায়েট নিয়ে আর টেনশন করতে না হয় আমি এই কিটো ডায়েট চার্টে চিকেন বাদাম ডিম সালাদ ভেজিটেবল মাছ এই সমস্ত খাবারগুলো রেখেছি তাই এই ডায়েট চার্টটি যথাযথভাবে ফলো করার অনুরোধ রইলো তাহলে অবশ্যই রোজা শেষে ঈদের নতুন ড্রেসটি আপনার শরীরে একটু বেশিই মানাবে ভিউয়ার্স এখানে আর একটি কথা বলে নিচ্ছি যেহেতু রোজা রেখে মর্নিং ওয়াক করা বা এক্সারসাইজ করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয় তাই আমি ভিডিওতে এই বিষয়টি উল্লেখ করি নাই কিন্তু আপনার যদি সম্ভব হয় তবে ইফতারির পর পঁচিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করতে অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন তবে কোনো রকম হাঁটাহাঁটি বা এক্সারসাইজ ছাড়াই এই ডায়েট চার্ট আপনাকে এক মাসে দশ কেজি ওজন কমাতে হেল্প করবে মাছের পিসগুলো খুব ভালোভাবে গ্রিল হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিয়ে এর মাঝে একটি পেঁয়াজ একটু বড় করে কেটে এই তেলের মাঝে আমি ছেড়ে দিচ্ছি আর দিব অল্প গাজর গাজর দিচ্ছি শুধু সবজির রং সুন্দর দেখাবার জন্য এখন অনেকেই হয়তো বলবেন গাজর কিটোডায়েটে খাওয়া যাবে না তবে গাজর খাওয়া যাবে কিন্তু অল্প পরিমাণে আর ম্যাক্রো অ্যাডজাস্ট করে খাওয়া যাবে এখন এটি আপনাদের ইচ্ছে আপনারা চাইলে গাজর বাদও দিতে পারেন আমি এখন এর মাঝে পাতাকপি দিয়ে দিলাম আর সাথে চার টুকরো মরিচ ব্যাস এগুলোকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে রোজার মাসটিতে রাতে যেহেতু আমাদের ঘুমের সময়ের অনেকটা তারতম্য হয় এবং কিছুটা পরিবর্তন আসে তাই সারা দিন ও রাত মিলে চব্বিশ ঘন্টায় অবশ্যই চেষ্টা করবেন ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর আর ইফতারি থেকে সেহরি পর্যন্ত এই আট থেকে নয় ঘন্টায় আড়াই লিটার থেকে তিন লিটার পানি অবশ্যই পান করবেন আচ্ছা সবজিটি আমি অনেকক্ষণ ধরে অল্প আছে ভেজে নিয়েছি আর লবণ দেওয়ার সময় ক্যামেরাটা অন করা হয়নি তাই এই অংশটি বাদ পড়েছে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো আমি এক চা চামচ টমেটো সসও এর মাঝে দিয়ে দিচ্ছি অল্প জিরার গুঁড়ো দিয়ে দেব এবার এই সবগুলো ভেজিটেবল একসাথে এক মিনিট ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিগুলো অলমোস্ট হয়ে গিয়েছে এবার মাছ সহ সবজিগুলো আমি প্লেটিং করে নেব ভিউয়ার্স অনেক অনেক মজার এই গ্রিল ফিশ উইথ ভেজিটেবল সত্যিই যে ওজন কমাতেও হান্ড্রেড পারসেন্ট কার্যকর তা কিন্তু এই ডায়েট চার্ট কিছুদিন ফলো করার পর পরেই বুঝতে পারবেন এমন এক প্লেট ফিশ গ্রিল উইথ ভেজিটেবলসে ক্যালোরির পরিমাণ রয়েছে মাত্র তিনশো থেকে তিনশো ক্যালোরি তবে সেহেরিতে আমি আর একটি অপশন রেখেছি সেটি হলো এই ফুলকপির ফ্রায়েড রাইস ব্রোকলির ফ্রায়েড রাইস বাঁধাকপির ফ্রায়েড রাইস এই তিন ধরনের ফ্রায়েড রাইস যারা ফিশ গ্রিল উইথ ভেজিটেবল খেতে চান না তারা এই তিনটি ফ্রাইড রাইসের যে কোনো একটি তৈরি করে খেতে পারেন আবার গ্রিল ফিশ উইথ ভেজিটেবল এবং এই ফ্রাইড রাইসের আইটেম এই দুটো আইটেমই আপনি দু এক দিন পর অল্টার করে খেতে পারেন ভিওয়ার্স এটাই ছিল কিটো ডায়েটের মাধ্যমে রোজার মাসে দশ কেজি ওজন কমানোর একটি আদর্শ ডায়েট চার্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবার রোজা হোক শুদ্ধ আর শরীর থাক সুস্থ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ